ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ শ্রীরামপুর কলেজে তোমরা যেটা কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করবে তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তোমাদের প্রথমেই দেখবে তোমাদের শ্রীরামপুর কলেজ ডট এসি ডট ইন ওয়েবসাইট চলে যাবে সেখান থেকে তোমাদের ইউজি অ্যাডমিশন দু হাজার চব্বিশ রয়েছে তোমরা এই অপশানে ক্লিক করে দেখবে এখানে তোমাদের অ্যাডমিশন ম্যানুয়াল রয়েছে গাইডলাইনস রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস ডকুমেন্ট টু আপলোড তারপর তোমাদের এখানে যে ফি স্ট্রাকচার ইনটেক ক্যাপাসিটি সব কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ডেট অফ পপুলেশন মেরিট লিস্ট তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে তোমাদের কবে মেরিট লিস্ট বেরোবে বা তোমাদের ক্যাপাসিটি কত রয়েছে তোমরা এখানে প্রথমে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনটা এখান থেকে চেক করে নাও সাবজেক্ট কম্বিনেশন অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে এখান থেকে তোমাদের কিন্তু মেজর যে সাবজেক্ট বা যে সাবজেক্ট তোমরা অনার্স করতে পারবে তো করতে পারছো বোটানি কেমিস্ট্রি ইকোনমিক্স আর এছাড়া ইংলিশ এডুকেশান এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স করতে পারছো এবার বেঙ্গুলির সঙ্গে তোমাদের মাইনার ওয়ান মাইনার টু সাবজেক্ট চুজ করতে হবে যদি তোমরা হিস্ট্রি নাও মাইনার ওয়ান আর মাইনার টুতে তোমাদের কিন্তু সিলোজোফি নিতে হবে এটা তোমাদের এনইপি গাইডলাইন অনুযায়ী তোমাদের কিন্তু এরকম মাইনার ওয়ান মাইনার টু সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হবে মেজর সাবজেক্ট এছাড়া তোমাদের ভিএসসি এস সাবজেক্ট চুজ করতে হবে যেটা তোমাদের আলাদা ভিডিও আছে তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু আহ টোটাল যে ইন গাইডলাইন্স রুলস টা তোমরা কিন্তু চেক করে দিতে পারবে ওকে এছাড়া তোমরা এখান থেকে ফিলোজফি এডুকেশান নিতে পারছো জার্নালিজম হিস্ট্রি নিতে পারছো ফিলোজফি সংস্কৃত নিতে পারছো ভোটানের ক্ষেত্রে তোমরা কেমিস্ট্রি আর জিওলজি এই সাবজেক্ট তোমরা নিতে পারছো কেমিস্ট্রির ক্ষেত্রে যখন কেমিস্ট্রি নেবে ফিজিক্স ম্যাথামেটিক্স নিতে পারছো ইকোনমিক্সের ক্ষেত্রে এই কম্বিনেশানটা অথবা তোমরা এই কম্বিনেশান নিতে পারছো ইংলিশের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স জার্নালিজম পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি হিস্ট্রি এই এইসব সাবজেক্ট তোমরা কিন্তু নিতে পারবে এডুকেশনের ক্ষেত্রে সোসিওলজি ফিলোজফি আর হচ্ছে এখানে সোসিওলজি হিস্ট্রি এইসব সাবজেক্ট তোমরা কিন্তু নিতে পারছো ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট তোমরা অল দ্য সাবজেক্ট প্রেসক্রাইব দিয়ে ইউনিভার্সিটির পোর্টালে যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ফাইনান্স অ্যাকাউন্ট মাইনার সাবজেক্ট তোমাদের নিতে হবে ওকে জিওগ্রাফির ক্ষেত্রে ইকোনমিক্স কেমিস্ট্রি আর ইকোনমিক্স স্ট্যাটিক্স তোমার সাবজেক্ট নিতে পারছো হিস্ট্রির ক্ষেত্রে এই সাবজেক্ট কম্বিনেশন আছে মাইনার ওয়ান মাইনার টু তুমি নেবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রি ফিজিক্স ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স সাবজেক্ট ফিলিজফির ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত হিস্ট্রি সংস্কৃত ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইলেকট্রনিক্স পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের ফিলোজফিদের কমন রয়েছে এছাড়া তোমাদের এখান থেকে কোনো একটা সাবজেক্ট অথবা তোমাদের হিস্ট্রি ইকোনমিক্স নিতে পারছো সাংস্কৃতিক ক্ষেত্রেও তোমাদের ফিলোজফির সঙ্গে বেঙ্গলি হিস্ট্রি নিতে পারবে অথবা হিস্ট্রি বেঙ্গলি তোমরা নিতে পারছো ওকে এরকম কম্বিনেশান তোমরা দেখে নেবে তোমরা যে সাবজেক্টে তোমরা অ্যাডমিশন হতে যাচ্ছ ওকে এছাড়া তোমাদের ভোকেশনাল সাবজেক্ট রয়েছে ট্যুরিজম রয়েছে আর রিটেল ম্যানেজমেন্ট রয়েছে সাবজেক্ট কম্বিনেশান দেখো বিএ জেনারেল কোর্সের জন্য তোমরা জেনারেল কোর্স নিয়ে পড়বে তোমাদের জন্য কিন্তু কোর ওয়ান কোর টু সাবজেক্ট থাকবে সঙ্গে মাইনার তোমাদের একটা সাবজেক্ট চুজ করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের যে কম্বিনেশান রয়েছে যেমন বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি এই কম্বিনেশান তোমরা কিন্তু নিতে পারছো এছাড়া বেঙ্গলি ইংলিশ ফিলিজ্রাফি এই কম্বিনেশান তোমরা নিতে পারবে এখানে কম্বিনেশান যা রয়েছে এই কম্বিনেশানে তোমরা কিন্তু চুজ করতে পারবে ওকে এরকম আমাদের অনেক কম্বিনেশান রয়েছে এই কম্বিনেশান মধ্যে যে কম্বিনেশান তোমরা চুজ করবে সেই কম্বিনেশান নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো তোমাদের এখানে সাবজেক্ট কম্বিনেশান এটা তোমাদের রয়েছে ওকে এরপর তোমরা এখান থেকে মেরিট ইন্ডেক্সটা এখান থেকে চেক করে নিতে পারবে তোমাদের মেরিট ইন্ডেক্সটা কি রয়েছে তোমাদের এখানে মেরিট ইন্ডেক্স যেটা তোমাদের এগ্রিগেট মার্ক এগ্রিগেট মার্ক তোমাদের টপ ফোর সাবজেক্ট যে তোমরা যে উচ্চ মাধ্যমিক যেসব সাবজেক্ট নিয়ে পড়েছো বা হায়ার সেকেন্ডারিতে সেই সাবজেক্টে আমাদের টপ ফোর যে চারটে বেশি নাম্বার পেয়েছো সেই সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু এগ্রিগেট মার্কটা হবে এক্ষেত্রে তোমাদের কিন্তু ইভিএসটা থাকবে না ইভিএসটা কিন্তু টপ ফোরের মধ্যে তোমাদের আসছে না আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের হান্ড্রেড মার্ক থাকতেই হবে এক্ষেত্রে তোমরা বাংলায় যদি অনার্স নিয়ে পড়ো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে এগ্রিগেট প্লাস সাবজেক্ট মানে বেস্ট অফ ফোর প্লাস তোমরা সাবজেক্ট যেটা পাচ্ছ সেই সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তোমাদের হবে ওকে বুটানি অনুষ্ঠান সের ক্ষেত্রে তোমাদের এগ্রিগেট প্লাস সাবজেক্ট আর যেটা বায়োলজি এবং বায়োটেকনোলজি এর মধ্যে যেটা তোমরা বেশি নাম্বার পাবে সেটা তোমাদের কিন্তু যোগ করা হবে কেমিস্ট্রির ক্ষেত্রে এগ্রিগেট প্লাস সাবজেক্ট ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের এগ্রিগেট বেস্ট অফ ফর ম্যাথামেটিক্স ঠিক আছে প্লাস তোমাদের কিন্তু ইংলিশ এই টোটাল তোমাদের ছশোতে কিন্তু ইকোনমিক্স এর স্কোর তোমাদের তোমাদের এডুকেশনের ক্ষেত্রে শুধু এগ্রিগেট বেস্ট অফ ফর ইংলিশের ক্ষেত্রে এগ্রিগেট প্লাস সাবজেক্ট ইংলিশের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে তোমাদের এগ্রিগেট হবে জিওগ্রাফিতে এগ্রিগেট জিওগ্রাফি আর সাবজেক্টে আর তোমাদের কিন্তু এগ্রিগেট হচ্ছে ওকে হিস্ট্রির ক্ষেত্রে এগ্রিগেট ম্যাথামেটিক্সে এগ্রিগেট প্লাস সাবজেক্ট ফিলোজফির ক্ষেত্রে এগ্রিগেট প্লাস সাবজেক্ট আর তোমাদের যদি সাবজেক্ট না থাকে তাহলে তোমাদের কিন্তু এলআই সাবজেক্ট যেটা সাইকোলজি রয়েছে এই সাবজেক্টের নাম্বার তোমাদের যোগ করা হবে এগ্রিগেট ফিজিক্স ম্যাথামেটিক্স ফিজিক্সের ক্ষেত্রে সাইকোলজির ক্ষেত্রে এগ্রিগেট সাবজেক্ট বায়োলজি অথবা ব্যাট্রনলজি সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সে এগ্রিগেট আর বেস্ট অফ ফোর সংস্কৃতির ক্ষেত্রেও বেস্ট অফ ফোর প্লাস হচ্ছে তোমাদের ওয়ান সাবজেক্টের নাম্বার তোমাদের যোগ করে তোমাদের কিন্তু মেরিট টেস্ক করা হচ্ছে ঠিক আছে এরকমভাবে তোমাদের কিন্তু মেরিট স্কোর করা হচ্ছে আর তিন বছর যারা কোর্স নিয়ে পড়বো তোমাদের জন্য শুধু মেরিট ইনটেক্স এগ্রিকেটি তোমাদের কিন্তু হবে বেস্ট অফ ফোর যা পাবে সেই ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট স্কোর হবে ওকে এরপর তোমরা এখান থেকে তোমাদের ইনটেক ক্যাপাসিটিটা এখান থেকে চেক করে নিতে পারছো তোমাদের কতগুলো সিট রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের বিকম অনার্সের জন্য রয়েছে তোমাদের টোটাল ছেষট্টিটা সিট রয়েছে যেখানে জেনারেল ফর্টি ফোর খ্রিস্টানদের জন্য কুড়িটা আর এর জন্য দুটো সিট রয়েছে বেঙ্গলের জন্য ফর্টি ফোর ভুটানির জন্য হচ্ছে তিরিশটা সিট রয়েছে কেমিস্ট্রির জন্য ফর্টি ফোর ইংলিশের জন্য থার্টি থ্রি এডুকেশনের জন্য টোয়েন্টি ইকোনমিক্সের জন্য থার্টি নাইন জিওগ্রাফিতে ফিফটি হিস্ট্রিতে উনচল্লিশটা রয়েছে ম্যাথামেটিক্সে ফর্টি ফোর রয়েছে ফিলোজফিতে ফর্টি ফোর ফিজিক্সেও সেম রয়েছে সাইকোলজিতে থার্টি পলিটিক্যাল সায়েন্সে ফর্টি ফোর রয়েছে সংস্কৃত থার্টি নাইন জুলজিতে থার্টি এ তোমাদের সিট রয়েছে ওকে এছাড়া তোমাদের এখানে যারা তিন বছরের কোর্স নিয়ে পড়বে জেনারেল কোর্সে তাদের জন্য তিনশোটা সিট রয়েছে বিয়ের জন্য আর বিএসসির জন্য সিট রয়েছে যেখানে জেনারেলের জন্য জন্য বিয়ের খ্রিস্টানদের জন্য তোমাদের কিন্তু সিট রয়েছে আলাদা করে ওকে বিকম যারা তিন বছরের কোর্স নিয়ে একশো সত্তরটা সিট রয়েছে ভোকেশনাল হোটেলস ম্যানেজমেন্টের জন্য পঞ্চাশটা আর রিটেল ম্যানেজমেন্টের জন্য পঞ্চাশটা তোমাদের কিন্তু সিট রয়েছে ওকে এরপর তোমরা এখান থেকে যে ডেট অফ পাবলিকেশন মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট এগুলো তোমাদের কবে বেরোবে তার জন্য তোমাদের কিন্তু এখনও সেই ডেট দেওয়া হয়নি তোমরা রেগুলার ওয়েবসাইট চেক করবে তোমাদের এখান থেকে এর যে ডেটগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে ওকে প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে